আজকে আমরা শুরু করতে চলেছি পঞ্চম শ্রেণীর গণিতে তৃতীয় ক্লাস আগের দুটি ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে বিভিন্ন সংখ্যার গণনা করতে হয় এবং প্রশ্নের অঙ্ক পড়ে কী করে বুঝতে হয় যে আমরা যোগ বিয়োগ গুণ বা ভাগ করব আজকে আমরা শুরু করতে চলেছি একটি নতুন বিষয় বিষয়টির নাম হল গসাগু গসাগু সম্পর্কে প্রাথমিক ধারণা আমরা নিচু ক্লাসেই করে এসেছি এখন আমরা বিস্তারিতভাবে গসাগু সম্পর্কে জানব চলো শুরু করি গসাগুর প্রথম পর্ব গসাগুর বিষয়ে জানতে গেলে আমাদের মনে করতে হবে কিছু পুরনো বিষয়কে কারণ সেই বিষয়গুলি এতটাই গুরুত্বপূর্ণ যে তার উপর নির্ভর করেই আমরা গসাগুর গণনা করে থাকব। চলো ফিরে দেখি আমাদের পুরোনো ক্লাসের পড়াকে প্রথম বিষয় হল মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা আমরা কাকে বলবো যেসব সংখ্যাকে কেবলমাত্র এক এবং সেই সংখ্যা দিয়েই ভাগ করা যাবে অর্থাৎ যার গুণনীয় বা উৎপাদক এক এবং সেই সংখ্যা নিজেই তাকে আমরা বলব মৌলিক সংখ্যা উদাহরণগুলো একবার দেখে নিই উদাহরণগুলি হলো দুই তিন পাঁচ সাত এগারো ইত্যাদি দেখো এই প্রত্যেকটি সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারাই বিভাজ্য বাকি কোনো সংখ্যা দিয়ে কিন্তু এদের ভাগ করা যায় না তাই এই সংখ্যাগুলিকে আমরা বলবো মৌলিক সংখ্যা এর পরের বিষয় হল যৌগিক সংখ্যা যৌগিক সংখ্যা মৌলিক সংখ্যার ঠিক বিপরীত অর্থাৎ যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় অর্থাৎ যার এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য গুণনীয় বা উৎপাদক থাকবে তাকে আমরা বলবো যৌগিক সংখ্যা উদাহরণগুলো দেখে নিই চার ছয় আট নয় দশ ইত্যাদি মনে করো চার চার এক এবং চার ছাড়াও দুই দ্বারা বিভাজ্য ছয় এক এবং ছয় ছাড়াও তিন ও দুই দ্বারা বিভাজ্য সুতরাং এই সংখ্যাগুলিকে আমরা বলবো যৌগিক সংখ্যা চলে যাই পরের বিষয় এবার আমরা জানব গুণনীয়ক বা উৎপাদক কাকে বলে যেসব সংখ্যা দিয়ে একটি সংখ্যাকে পূর্ণরূপে ভাগ করা যায় অর্থাৎ এক্ষেত্রে ভাগ শেষ হবে শূন্য সেই সব সংখ্যাগুলিকে আমরা গুণনীয়ক বা উৎপাদক বলে থাকবো উদাহরণ দেখে নিই পনেরোর গুণনীয়ক বা উৎপাদকগুলি হলো এক তিন পাঁচ এবং পনেরো কারণ এই সংখ্যাগুলো দিয়ে যদি আমরা পনেরোকে ভাগ করি দেখবে পনেরো পূর্ণরূপে বিভাজ্য হবে অর্থাৎ ভাগ শেষ হবে শূন্য সেই জন্য এক তিন পাঁচ ও পনেরোকে আমরা গুণনীয় বা উৎপাদক বলে থাকব। এবারে আমরা চলে যাই ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়ে যা হল মৌলিক উৎপাদক কোন সংখ্যার উৎপাদকগুলির মধ্যে যেগুলি মৌলিক সংখ্যা তাদের আমরা বলবো মৌলিক উৎপাদক উপরের উদাহরণগুলো দেখি উপরের উদাহরণে রয়েছে দেখো পনেরোর গুণনীয়ক বা উৎপাদক হচ্ছে এক তিন পাঁচ এবং পনেরো এদের মধ্যে পনেরোর মৌলিক উৎপাদক হচ্ছে তিন এবং পাঁচ কারণ এরাই একমাত্র মৌলিক সংখ্যা পনেরোকে পনেরোর মৌলিক উৎপাদক বলা যাবে না কারণ পনেরো নিজে একটি যৌগিক সংখ্যা এবং এককেও পনেরো মৌলিক উৎপাদক বলা যাবে না কারণ একের গুণনিয়োগ বা উৎপাদক এক আবার একের গুণনিয়োগ বা উৎপাদকের সংখ্যাও এক তাই এক এই সংখ্যাটি মৌলিক সংখ্যা নয় আবার এই এক সংখ্যাটিকে আমরা যৌগিক সংখ্যা হিসেবেও কিন্তু গণ্য করি না এবার আমরা চলে যাব গসাগুকি তা জানতে গসাগো কি তা জানতে গেলে আমাদের গোসাগর পূর্ণরূপ জানা প্রয়োজন গোসাগুর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলে তা বুঝতে গেলে আমাদের প্রথমে গুণনীয়ক কি তা বুঝতে হবে অর্থাৎ আমরা শুরু করব একটু নিচের দিক থেকে আমরা আগেই জেনেছি গুণনীয়ক কাকে বলে তাও আরেকবার জেনে নিই একটি সংখ্যাকে অন্য একটি সংখ্যা দিয়ে ভাগ করলে যদি সেটি সম্পূর্ণরূপে বিভাজ্য হয় তাহলে দ্বিতীয় সংখ্যাটিকে প্রথম সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলবো এবারে আমরা জানব যে সাধারণ গুণনীয়ক কাকে বলে দেখে নিই সাধারণ গুণনীয়ক বলতে আমরা কি বুঝি দুটি সংখ্যার একই গুণনীয়ক থাকলে ওই গুণনীয়কটিকে সংখ্যা দুটির সাধারণ গুণনীয়ক বলে অর্থাৎ সাধারণ গুণনীয়ক বার করতে গেলে দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক কিন্তু বার করতে হবে এবারে আমরা যখন দুই বা ততোধিক সংখ্যার গুণনীয়ক বার করব তারপরে দেখব সেই গুণনীয়গুলির মধ্যে কমন গুণনীয়ক কোনটি বা কোনগুলি যেটা বা যেগুলি সেই কমন গুণনীয়ক হবে তাকেই কিন্তু আমরা বলবো সাধারণ গুণনীয়ক চলে যাব শেষ বিষয় অর্থাৎ আমরা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কাকে বলব দুটি সংখ্যার একাধিক সাধারণ গুণনীয়ক থাকলে যেটি সবচেয়ে বড় তাকে আমরা বলবো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক অর্থাৎ দুটি সংখ্যার গুণ দুটি বা তার বেশি সংখ্যার গুণনীয়ক আমরা বার করার পর দেখব কটা গুণনীয়ক তাদের মধ্যে কমান আসছে যতগুলো গুণনীয়ক কমান থাকবে তাদের মধ্যে যেটা সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হবে সেটাই হবে আমাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু এবার আমরা একটা উদাহরণের সাহায্যে তা বুঝে নেবার চেষ্টা করব মনে করি দুটি ব্যাগ আছে লাল ব্যাগ এবং সবুজ ব্যাগ লাল ব্যাগে কিছু সংখ্যা দেওয়া আছে এবং সবুজ ব্যাগেও কিছু সংখ্যা দেওয়া আছে দেখে নিই সেগুলো কি কি। লাল ব্যাগে রয়েছে এগারো দুই তিন পাঁচ সবুজ ব্যাগে রয়েছে এক সাত তেরো এবং তিন এবারে দেখি দুটি ব্যাগের মধ্যে কোনো কমান সংখ্যা আছে কি না যদি একটু খেয়াল করি তাহলেই দেখতে পাবো কমান সংখ্যাটি হল তিন সুতরাং এক্ষেত্রে আমাদের গসাগু হবে তিন এবারে আমরা লাল ব্যাগটি থেকে পাঁচ সংখ্যাটিকে তুলে নিলাম এবং সেখানে সাত সংখ্যাটি দিয়ে দিলাম তাহলে এবার দেখি দুটি ব্যাগে আর কি কমান সংখ্যা হলো দুটি ব্যাগে আমাদের কমান সংখ্যা হলো সাত অর্থাৎ এখন দুটি ব্যাগে দুটো কমান ডিজিট রয়েছে একটা হচ্ছে তিন এবং আর হচ্ছে সাত এই দুটো ডিজিটের মধ্যে কোনটি বড় সেটি দেখতে হবে এখানে বড়ো সংখ্যাটি হচ্ছে সাত সুতরাং এক্ষেত্রে আমার গসাগু আর তিন থাকবে না আমার গসাগু পরিবর্তিত হয়ে হয়ে যাবে সাত এবারে আমরা চলে যাব গসাগু নির্ণয়ের পদ্ধতিতে গসাগ নির্ণয় করা হয় কটি পদ্ধতি দিয়ে প্রথম গসাগ নির্ণয় তিনটে পদ্ধতি দিয়ে করা হয় প্রথম পদ্ধতিটি হলো গুণনীয় বা উৎপাদক নির্ণয়ের মাধ্যমে গসাগো নির্ণয় দ্বিতীয় পদ্ধতিটি হলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে গসাগু নির্ণয় এবং তৃতীয় পদ্ধতিটি হলো ভাগ প্রক্রিয়ার মাধ্যমে গসাগু নির্ণয় আজকের ক্লাসে আমরা প্রথম দুটি পদ্ধতি নিয়ে আলোচনা করব অর্থাৎ গুণনীয়ক বা উৎপাদক নির্ণয়ের মাধ্যমে এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে তাহলে চলো শুরু করি গসাগুর পদ্ধতি আমাদের প্রথম পদ্ধতি গুণনীয়ক বা উৎপাদক নির্ণয়ের মাধ্যমে গসাগু নির্ণয় এই পদ্ধতিতে প্রথমে আমাদেরকে গুণনীয়ক বার করতে হবে আমরা যখনই গুণনীয়ক পেয়ে যাবো সংখ্যাগুলির মধ্য থেকে তখন তার সাধারণ গুণনীয়ক কী সেগুলোকে আমাকে দেখতে হবে আমরা যখন সাধারণ গুণনীয়ক জেনে যাবো তার থেকে আমরা গসাগুড় নির্ণয় করতে পারব চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই মনে করো আঠেরোর গুণনীয়ক নির্ণয় করতে বলা হয়েছে তাহলে আঠেরোর গুণনীয়ক নির্ণয় করি আমরা জানি যে কোনো সংখ্যা এক দ্বারা পূর্ণরূপে বিভাজ্য তাই আমরা প্রথমে এককে ভাগ করলাম এককে দিয়ে আঠেরোকে ভাগ করলাম তাহলে ভাগফল আসবে আমাদের আঠেরো এবারে আঠেরোকে দুই দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের ভাগফল আসবে নয় এবারে আমরা নয়কে তিন দিয়ে ভাগ করলাম তাহলে আমাদের ভাগফল আসবে তিন সুতরাং আঠেরোর গুণনীয়ক হবে দেখো এক দুই এবং তিন আমরা বুঝতেই পারছি এছাড়াও হবে তিন গুণ দুই অর্থাৎ ছয় তিন গুণ তিন অর্থাৎ নয় এবং দুই গুণ তিন গুণ তিন অর্থাৎ আঠেরো নিজেই এবারে আমরা আরেকটি সংখ্যার গুণনীয়ক নির্ণয় করব আমরা এখানে একশো পঁয়ত্রিশের গুণনীয়ক নির্ণয় করতে চলেছি আমরা জানি একশো পঁয়ত্রিশ এক দ্বারা পূর্ণরূপে বিভাজ্য এক্ষেত্রে আমাদের ভাগ ফল আসবে একশো পঁয়ত্রিশ এরপর একশো পঁয়ত্রিশকে আমরা পাঁচ দ্বারা ভাগ করব কেন আমরা পাঁচ দ্বারা ভাগ করব জানি কারণ বিভাজ্যতার নিয়ম আমরা শিখে এসেছি পাঁচ দিয়ে ভাগ করলে আমাদের ভাগ ফল আসবে সাতাশ সাতাশকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগ ফল আসবে নয় এবং নয়কে যদি আমরা তিন দিয়ে ভাগ করি তাহলে আমাদের ভাগ ফল আসবে আর একটা তিন এবার আমরা দেখব একশো পঁয়ত্রিশের গুণনীয়কগুলি কী কী একশো পঁয়ত্রিশের গুণনীয়কগুলি দেখো এক তিন পাঁচ এটা তো আমরা বুঝতেই পারছি এরপরে আসবে নয় অর্থাৎ তিন গুণ তিন তারপর আসবে পনেরো অর্থাৎ পাঁচ গুণ তিন এরপরে আসবে তিনটে তিনের গুণফল অর্থাৎ সাতাশ তারপরে আমরা পাঁচকে দুটো তিন দিয়ে গুণ করব। তাহলে পাবো ফর্টি ফাইভ বা পঁয়তাল্লিশ এরপরে প্রত্যেকটা সংখ্যা নিজেদের মধ্যে গুণ হবে অর্থাৎ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন তাহলে আমরা পাবো একশো পঁয়ত্রিশ এবারে দেখো তো দুটো গুণনীয়কের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক দেখতে পাচ্ছ কিনা এক আঠেরো এবং একশো পঁয়ত্রিশের মধ্যে সাধারণ গুণনীয়কগুলি হলো এক তিন এবং নয় এবারে আমরা লিখতে পারি যে আঠেরো এবং একশো এর সাধারণ গুণনীয়ক হচ্ছে এক তিন এবং নয় এবারে আমরা আঠেরো এবং একশো এর গসাগু নির্ণয় করতে যাই আমরা নিয়ম জানি যে আমাদের যদি একাধিক গুণনিয়োগ থাকে সাধারণ গুণনিয়োগ থাকে তাহলে আমরা দেখে নেব কোন সাধারণ গুণনীয়কটি সব থেকে বড়ো এখানে সবথেকে বড় সাধারণ গুণনীয়কটি হচ্ছে নয় অর্থাৎ আঠেরো এবং একশো পঁয়ত্রিশের গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ হবে নয় এবারে আমরা আরও একটি উদাহরণ দিয়ে দেখে নিই ছেষট্টি এবং চুরাশির গসাগুন নির্ণয় করতে বলা হয়েছে তাহলে ছেষট্টি গুণনিয়োগগুলি নির্ণয় করি ছেষট্টি গুণনিয়োগগুলি হবে এক দুই তিন ছয় এগারো বাইশ তেত্রিশ এবং ছেষট্টি চুরাশির গুণনিয়োগগুলি হবে এক দুই তিন চার ছয় সাত বারো চোদ্দো একুশ আঠাশ বিয়াল্লিশ এবং চুরাশি এবারে সাধারণ গুণনিয়োগগুলি দেখি কী কী আসছে দেখো এক দুই তিন এবং ছয় এই চারটে সংখ্যায় কিন্তু ছেষট্টি এবং চুরাশির গুণনিয়োগগুলির মধ্যে সাধারণ বা কমন এসছে সুতরাং সাধারণ গুণনিয়োগগুলি হচ্ছে এক দুই তিন এবং ছয় এরপরে আমরা দেখব এদের মধ্যে কোনটা সবথেকে থেকে বড়ো এক দুই তিন ও ছয়ের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে ছয় তাই ছেষট্টি এবং চুরাশির গসাগু হচ্ছে ছয় চলে যাই আমরা আরেকটি উদাহরণে পনেরো পঁচিশ চল্লিশের গসাগু নির্ণয় করো তাহলে প্রথমে পনেরোর আমরা গুননিয়ক নির্ণয় করি পনেরোর গুণনীয়কগুলি হবে এক তিন পাঁচ পনেরো পঁচিশের গুণনিয়োগগুলি হবে এক পাঁচ এবং পঁচিশ এবং চল্লিশের গুণনিয়োগগুলি হবে এক দুই চার পাঁচ আট দশ কুড়ি এবং চল্লিশ এদের সবকটার মধ্যে সাধারণ সংখ্যা বা কমন ডিজিট দেখো আমাদের রয়েছে এক এবং পাঁচ এক এবং পাঁচের মধ্যে হচ্ছে সুতরাং আমাদের এবং গসাগু হবে এবারে আমরা চলে যাব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতিতে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি করতে গেলে প্রথমে আমাদের জানতে হবে উৎপাদকে বিশ্লেষণ কাকে বলবো আমরা জানি প্রত্যেকটি সংখ্যাকে তাদের গুণনীয়ক বা উৎপাদকের গুণফল আকারেও প্রকাশ করা যায় এভাবেই যখন কোনো সংখ্যাকে তার গুণনীয়কের গুণফল আকারে প্রকাশ করা হবে তখন আমরা তাকে বলবো উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি একটা উদাহরণ দিয়ে পুরো বিষয়টা বুঝে নিই মনে করো বারো বারোর গুণনীয়ক হচ্ছে চার এবং তিন অর্থাৎ বারোর উৎপাদকগুলি হচ্ছে ও তিন সুতরাং বারোকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাবো চার এবং তিনের গুণফল বারোকে যদি আর আমরা ভাগ করি তাহলে আমরা দুটো গুণনীয়ক বা উৎপাদক পাবো ছয় ও দুই আমরা জানি উৎপাদকে বিশ্লেষণ মানে গুণনীয়কগুলির গুণফল সুতরাং এক্ষেত্রে বারোর উৎপাদকে বিশ্লেষণ হবে ছয় এবং এর গুণফল এবারে আমরা জানব মৌলিক উৎপাদকে বিশ্লেষণ কাকে বলে কোন সংখ্যাকে যদি আমরা এমনভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি যাতে প্রত্যেকটি উৎপাদকে মৌলিক সংখ্যা হবে তখন সেই উৎপাদকগুলিকে আমরা বলবো মৌলিক উৎপাদক কোনো সংখ্যাকে যখন তার মৌলিক উৎপাদকগুলির গুণফল আকারে প্রকাশ করব তখন আমরা তাকে বলবো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ পদ্ধতি এখানে দেখো উপরের উদাহরণে বারো যে গুণনিয়োগগুলি এসছে তার মধ্যে চার এবং ছয় যৌগিক সংখ্যা সুতরাং উপরের যে উৎপাদকে বিশ্লেষণ আমরা পার করেছি তাকে আমরা কিন্তু মৌলিক উৎপাদকে বিশ্লেষণ বলতে পারবো না সুতরাং আমরা বারোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবার চেষ্টা করি বারোকে যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাব বারোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ ইকুয়াল টু দুই গুণ দুই গুণ তিন এখানে আমরা জানি দুই এবং তিন দুটোই মৌলিক সংখ্যা তাই জন্য কিন্তু বারোর মৌলিক উৎপাদক আর কিছুই হবে না দুই গুণ দুই গুণ তিনই হবে এখানে একটা বিষয় আমরা মনে রাখব গুণনীয় পদ্ধতিতে আমরা দেখেছিলাম আমরা সমস্ত সংখ্যাকেই এক দিয়ে প্রথমে ভাগ করছিলাম কিন্তু মৌলিক উৎপাদকে আমাদের কোথাও এক আসেনি এই পার্থক্যটা কেন হচ্ছে বলতো কারণ আমরা জানি এক মৌলিক সংখ্যা নয় তাই মৌলিক উৎপাদকে বিশ্লেষণে কোথাও কিন্তু এক আসবে না চলো আমরা এবার উদাহরণ দিয়ে এই ব্যাপ বিষয়টিকে বোঝার চেষ্টা করি আঠেরো এবং একশো পঁয়ত্রিশের গসাগো বার করতে দিয়েছে তাহলে আমরা আঠেরোকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি আঠেরোর মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাবো দুই গুণ তিন গুণ তিন একশো পঁয়ত্রিশকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত পাবো পাঁচ গুণ তিন গুণ তিন গুণ তিন এবারে আমাদের দেখতে হবে এই দুটি মৌলিক উৎপাদকে বিশ্লেষণে যে সমস্ত সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে তাদের মধ্যে কোনো কমন ডিজিট আছে কি না একটু দেখে নিস যদি কিছু থাকে এখানে দেখো দুটো তিন দু ক্ষেত্রেই ব্যবহার করা হয়েছে সুতরাং এক্ষেত্রে আমাদের গসাগু হবে তিন গুণ তিন অর্থাৎ নয় এখানে একটা নিয়ম সবসময় মনে রাখবে এই পদ্ধতিতে যদি একাধিক সাধারণ মৌলিক উৎপাদক থাকে তাহলে সেই মৌলিক উৎপাদকগুলির গুণফলই হবে গসাগু এখানে দেখো তিন দুবার ব্যবহার করা হয়েছে অর্থাৎ একাধিকবার এটির ব্যবহার হয়েছে তাই জন্য এক্ষেত্রে গসাগু হয়েছে দুটি তিনের গুণফল কিন্তু যদি এখানে তিন একবার ব্যবহার করা হতো তাহলে তিন নিজেই কিন্তু গসাগু হয়ে বসে যেত সেখানে আর গুণ করবার প্রয়োজন হতো না অর্থাৎ দুটি সংখ্যার মধ্যে যদি একটি সাধারণ মৌলিক উৎপাদক থাকে তখন সেটি হবে সংখ্যাগুলির গসাগু চলে যাই আরেকটি উদাহরণে একশো এবং তিনশো পঁচাশির গরিষ্ঠ সাধারণ গুণনীয় নির্ণয় করো একশো দুয়ের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হলো দুই গুণ তিন গুণ সতেরো এবং তিনশো পঁচাশির মৌলিক উৎপাদকের বিশ্লেষণ হলো পাঁচ গুণ সাত গুণ এগারো কিন্তু একটু লক্ষ্য করে দেখো এই দুটো সংখ্যার কোনো মৌলিক উৎপাদকের বিশ্লেষণেই কোনো ডিজিট কমান নেই তাহলে এক্ষেত্রে আমাদের গোসাগু কী হবে আমরা এখন একটা নতুন নিয়ম শিখব যখন কোনো মৌলিক উৎপাদকে কোনো কমান ডিজিট থাকবে না তখন সেক্ষেত্রে গসাগু হবে এক অর্থাৎ আমরা বলতে পারি দুটি সংখ্যার মৌলিক উৎপাদনে বিশ্লেষণ করার পর যদি দেখা যায় তাদের মৌলিক উৎপাদকগুলির মধ্যে কোনো সাধারণ উৎপাদক নেই তখন সেক্ষেত্রে এক হবে তাদের গসাগু তাই জন্য আমরা এই পদ্ধতিটির আর নাম জানি তা হল এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় এবং যে সংখ্যাগুলির মধ্যে কোনো কমন মৌলিক উৎপাদক থাকবে না তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা চলে যাই আমরা আরো কিছু উদাহরণে এবং নির্ণয় করতে দিয়েছে আমরা প্রথমে একাশির মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে দেখতে পাব তিন গুণ তিন গুণ তিন গুণ তিন আসছে বাহাত্তরের যদি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা পাব দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন এক্ষেত্রে আমাদের দেখতে হবে কমন ডিজিট আছে কিনা দেখো দুটো তিন দু জায়গাতেই রয়েছে সুতরাং আমরা জানি এক্ষেত্রে আমাদের দুটো তিনের গুণফল বার করতে হবে সুতরাং একাশি এবং বাহাত্তরের গসাগু হবে তিন গুণ তিন অর্থাৎ নয় চলে যাব আরেকটি অঙ্কে পঁচিশ তিরিশ এবং পঁয়তাল্লিশের গসাগুণ নির্ণয় করতে বলা হয়েছে পঁচিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হবে পাঁচ গুণ পাঁচ তিরিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হবে দুই গুণ তিন গুণ পাঁচ এবং পঁয়তাল্লিশের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হবে তিন গুণ তিন গুণ পাঁচ দেখো এক্ষেত্রে তিনটি সংখ্যার ক্ষেত্রেই পাঁচ ডিজিটটা হচ্ছে কমন সেই জন্য পঁচিশ তিরিশ এবং পঁয়তাল্লিশের গসাগু আমরা পাবো পাঁচ কারণ আমরা আগেই জেনেছি দুই বা ততোধিক সংখ্যার মধ্যে একটি সাধারণ মৌলিক উৎপাদক থাকলে সেটি হয়ে যাবে সংখ্যাটির গসাগু এতক্ষণ আমরা দুটি ভিন্ন পদ্ধতিতে গসাগু নির্ণয়ের চেষ্টা করছিলাম এবারে আমরা নিজেরা কিছু বাড়ির কাজ নেব যাতে আমরা নিজেরা করে দেখতে পারবো যে আমরা সমস্ত কিছু করতে পারছি কি না চলো দেখে নিই আমাদের বাড়ির কাজ প্রথম বাড়ির কাজ আমরা শুধুমাত্রই গুণনীয়ক নির্ণয় করব। কোন সংখ্যাগুলি চব্বিশ ষাট একান্ন সাতষট্টি পঁচাত্তর একশো এবং দুশো দশের এর পরে আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করবো দেখো আমরা আগেই জেনেছিলাম সাধারণ গুণনীয়ক বলতে দুই বা তার বেশি সংখ্যা থাকতে হবে এখানেও কিন্তু তাই রয়েছে তাহলে আমরা সাধারণ গুণনীয়ক নির্ণয় করব, পনেরো এবং একুশের কুড়ি এবং আঠাশে পঁয়ত্রিশ এবং পঞ্চাশে পঁয়তাল্লিশ এবং চুয়ান্ন তিরিশ এবং একানব্বই এর আটত্রিশ এবং একশো চোদ্দোর একশো ছাব্বিশের এবং দুশো একত্রিশের এরপর চলে যাব আমাদের তৃতীয় বাড়ির কাজে তৃতীয় ক্ষেত্রে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবো সংখ্যাগুলো হচ্ছে ষোলো ছত্রিশ বাহান্ন সত্তর ছিয়ানব্বই আটানব্বই এবং একশো আট এরপরে আমরা দুটি পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করব। এখানে একটা কথা মনে রাখবে পরীক্ষায় যদি কোনো পদ্ধতির উল্লেখ করা না থাকে তোমরা যে কোনো পদ্ধতিই প্রয়োগ করতে পারো কিন্তু পরীক্ষায় যদি কোনো বিশেষ পদ্ধতি বলে দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের অবশ্যই সেই পদ্ধতিতেই গসাগু নির্ণয় করতে হবে শুধু তাই নয় এটাও মনে রাখবে তোমরা যে পদ্ধতি প্রয়োগ করো না কেন গোসাগুর মান কিন্তু দুটো পদ্ধতিতে একই আসবে তাহলে চলো আমরা গোসাগুর নির্ণয় করার পদ্ধতি গোসাগুর নির্ণয় করার সংখ্যাগুলি একবার জেনে নিই ষোলো এবং চব্বিশ ছত্রিশ এবং ষাট বাহান্ন এবং পঁচাত্তর একশো আট এবং একশো ছাব্বিশ সাতাশ তেষট্টি এবং নব্বই আঠেরো চুয়ান্ন এবং একশো আট বিয়াল্লিশ ছাপ্পান্ন এবং পঁচানব্বই এর সাথে সাথে তোমরা তোমাদের বইতে যে অঙ্কগুলো পাবে একই ধরনের সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবে পরবর্তী ক্লাসে আমরা গসাগুর বাকি বিষয় নিয়ে আলোচনা করবো